সরকারি হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার খবরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে, তৈরি হয়নি কোনো দুর্ভিক্ষ পরিস্থিতি। আর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, চাহিদার যোগানই ঠিক করবে পণ্যের দাম। সচিবালয়ে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন দুই মন্ত্রী। বিস্তারিত তানজিল মেহেদির রিপোর্টে। গত কয়েক মাস ধরে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের বাজারে, সরকারের নানা উদ্যোগেও স্বস্তি ফিরছে না স্বল্প আয়ী মানুষের হিসেবের খাতায়। সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে, ঢাকার বাজারে এক মাসে চাল, আটা, ভোজ্য তেল, আলু, ডাল, চিনির মতো 18টি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে, সীমিত আয়ের মানুষের উপর বাড়ছে চাপ। বাজারে বিরাজমান অস্থিরতার কথা স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যদিও তার দাবি মানুষের মাঝে অভাব নেই। শুন, বাংলাদেশে কি মানুষের ক্রয় ক্ষমতা খুব দুর্বল? কেউ কি খুব অভাবে আছে, না খেয়ে মারা যাচ্ছে, বা কোনো একটা দ্রব্য বাজারে হয়তো ঘাটতি, সেজন্য কি এমন কোনো এখানে দুর্ভিক্ষের কোনো পদার্থ নিয়ে আছে? কিন্তু আপনি কেনার ক্ষমতাটা তো আছে। এদিকে কৃষকের উৎপাদন খরচ কমানো এবং সুষম সার ব্যবহারে উৎসাহ যোগাতে ডিএপি সারের দাম কেজি প্রতি 9 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ মূল্য প্রতি কেজি 25 টাকা হতে কমিয়ে 16 টাকা এবং ডিলার পর্যায়ে প্রতি কেজি 23 টাকা হতে কমিয়ে 14 টাকা নির্ধারণ করা হবে। কিন্তু চাল থেকে সবজি, কৃষিজ সব পণ্যের উৎপাদন বেড়েছে দাবি করলেও বাজারে পণ্যের দাম বেশি কেন তার সদুত্তর মেলেনি কৃষিমন্ত্রীর কণ্ঠে। র‍্যাব পুলিশ দিয়ে আপনি কোনোদিনই বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা মার্কেট ফোর্স, এটা মার্কেট ফোর্স এবং বাজারের যে শক্তি সেটাই এটাকে নিয়ন্ত্রণ করবে। দুই মন্ত্রী দাবি করেছেন শীত এসেছে, তাই খুব সহসাই সবজির বাজারে স্বস্তি ফিরে আসবে। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা।